এবাদতের মধ্যে দান একটা ব্যতিক্রম এবাদত, যা আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। এরকম কোন এবাদত আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আল্লাহর রাগকে কি মিটিয়ে দিতে পারেন বলেন তো? পারে দান, তবে গোপন দান। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফেও গাজাবর রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, গোপন দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকাবে সাদাকাতিন ফাক ফাহা হাত্তা লা তালামা সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে গোপনে দান করলো যে ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না। হাত তো বুঝতে পারবে, ওটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু গোপনে দান করলে এমনভাবে করতে হবে যাতে করে তার ভিতরে একটুকো না জাগে যে কেউ জানুক যে আমি কয় টাকা দান করলাম। চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা তো মনে করেন যে টাকা পয়সা দান করলে তো মানুষ বুঝবে যে টাকা পয়সা দান করেন, তাহলে ভোট টোটের একটু সুবিধা হবে। দেখেন ভাই, খুব কঠিন ব্যাপার। ছেলে আবদুল্লাহ যে প্রথমে বক্তব্য পেশ করেছিল, তখন যে একটা অংশ ছিল যে দানকারীকে জাহান্নামে দেওয়া হবে, একটু যদি মনটা বলে যে একটু মানুষে দেখুক বা মানুষ আমার দিকে একটু আগ্রহী হোক, এই দানটা করি খোলা মাঠে, তাহলে ফলাফল কি? জাহান্নাম। তিন শ্রেণীর মানুষকে দে উদ্বোধন হবে, তার হচ্ছে খোলা মাঠে দান করে মনটা চাই, তবে খোলা মাঠে দান করা যায়, এতে কোনো সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সাদাকাতু তামহু আযাবাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ওয়াইন্নামাল মুমিন ইয়াস্তাযিলু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে, নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে। এই সময়তে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে গোপন দান, প্রকাশ্যে দান হলেও তার ফলাফল হবে বিচারের মাঠে ছায়া, গোপনে দান হলেও তার ফলাফল হবে বিচারের মাঠে ছায়া। বিচারের মাঠে ছায়া যে কত সুবিধা, যেদিন মানুষের সূর্য হবে মাথার উপরে এক মাইল উপরে, সেই দিন সূর্যের তাপ হবে কত এখন তো আপনাকে আমি বুঝাতে পারছি না, সেদিন দানের ছায়া হবে মাথার উপরে, এটা কত বড় সুবিধা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বিচারের মাঠ যদি বুঝাতে পারতাম তাহলে এটা সহজ হতো। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কেয়ামত কত কঠিন? যেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে সেদিন দান তার মাথার উপরে ছায়া হিসেবে আসবে, সেদিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই দান আপনার কত উপকারী? যদি চ এতটুকু বলার পরে আপনার ভিতরে পরিবর্তন আসলো না আমি কিছু দান করি, শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি দান ছিলেন। ওয়াকুনু ফি রমাজান আজিওতান নাস মিন রিহিল মুরসালা, রমজান মাসে তিনি বেশি দানশীল ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি। শুনুন, পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে ধ্বংস, পশ্চিম দিক থেকে বাতাস মানে ধ্বংস হবে, মা খুব জোরে আসবে ঝঞ্ঝাবায়ু, বাড়িঘর ভেঙে যাবে। পূর্ব দিক থেকে বাতাস মানে গাছপালা তরুতাজা হয়ে যাবে, মানুষজন পশু প্রাণী খুব সুন্দর হয়ে যাবে, শরীরে ফুর্তি আসবে, এর নাম পূর্ব দিকের বাতাস। পূর্ব দিকের বাতাস যত উপকার করতে পারে প্রাণীর, তার চেয়ে বেশি উপকৃত উপকারী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে। রমজান, রমজান মাসে তিনি কি দান করতেন তাহলে আপনি দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যে বললেন যে রমজান মাস তোমরা কল্যাণকামী, কল্যাণের দিকে আগে আসো, কিভাবে কল্যাণের দিকে আগে আসবেন? তিনি এক বৈঠকে বলেছিলেন প্রকাশ্যে দানের ব্যাপারে, এই শোনো, 600 থেকে 800 কিলোমিটার পথ যেতে হবে মদিনা থেকে তাবু, কত কিলো? 800 600, পায়ে হেঁটে যেতে হবে, উঠে যেতে হবে, কে কি দান করতে পারে, খুব সংকটময় অবস্থা। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম,
ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বলেছিলেন, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা নো বললেন, আজ যখন আবু বকর সিদ্দিককে নেকি করে পরাজয় করতে পারিনি, জিন্দেগিতে আর কোনোদিন করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছিলেন তা দিয়ে হয়তোবা কোনো কিছু হতে পারে, 200 টাকা 500 টাকা হতে পারে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা দিয়েছিলেন তা দিয়ে হয়তোবা কিছুই হবে না, 2 টাকা হতে পারে, 2 পয়সা হতে পারে, হয়তোবা 5 পয়সা হতে পারে, কিন্তু আবু বকর সিদ্দিকের বাক্যটা ছিল যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কেয়ামত পর্যন্ত এই বাক্যকে ডিঙ্গিয়ে আর কোন মানুষ যেতে পারবে না। বুঝাতে পারিনি মনে হয়? এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের মাঠে যাবে সমস্ত মানুষের যাতায়াত, সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান বহন করব। সেদিন মানুষের সংখ্যা ছিল 30,000, তিনি 15,000 মানুষকে দিয়েছিলেন 15,000 উঁট। 15,000 উঁটের দাম কত লাগে? একটা দাম 1 লক্ষ মোটামুটি। তাহলে 15,000 উঁটের দাম কত হতে পারে? 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন, এর নাম উসমান গনি। আপনার নাম শুধু উসমান, আপনি কেন গনি লাগিয়েছেন? কে আপনাকে বললো এটা? পৃথিবীতে ব্যতিক্রম ধনী উসমান, খামাখা 2 টাকার মালিকে মানুষকে কি বলে বেড়াচ্ছেন দেখেন তো কেমন ধনী। এদেশের সরকার রাজি হবে না, 15,000 মানুষকে 3 মাস খাওয়াতে এদেশের সরকার রাজি হবে না, কেমন ধনী! একই বলে ধনী, ইনি হচ্ছেন ধনী মানুষ, টাকা ইনকাম করেন বৈধ পথে।